ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন সাহস সাজদা দেওয়ার দুইটি তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে পাওয়া যায় এবং দুটি তরিকাই বুখারি মুসলিমের হাদিস আলহামদুলিল্লাহ, একবার বিশুদ্ধ মারফু হাদিস। রুকুর কি বলে সালাম ফেরানোর পূর্বেও সাজদা দেওয়া যায়, আবার পরেও দেওয়া যায়, তবে মূলনীতি অনুযায়ী কিছু সিস্টেমের উপর সাজদাগুলো দেওয়ার যে নিয়ম সেটাই হলো সর্বোত্তম। বুঝেছেন? আর সেটা হলো আমি বলতেছি আপনাদেরকে, যদি নামাজে সন্দেহ হয় এক রাকাত না দুরাকাত, দুরাকাত না তিন রাকাত, তিন রাকাত না চার রাকাত, এভাবে রাকাত সংখ্যা হচ্ছে, অথবা সাজদা একটা না দুইটা, হ্যাঁ এরকম সন্দেহ হয় বা তাশাহুদ না পড়ে ওইটা দাঁড়িয়ে গেল, নামাজে কোনো কিছু সন্দেহ হওয়া, সন্দেহ হলে সে সন্দেহ দূর করতে হবে। কি করতে হবে? এক এক আর দুইয়ের সন্দেহ হলে এক রাকাত ধরতে হবে, দুই তিনের সন্দেহ হলে দুই রাকাত ধরতে হবে, তিন চারের সন্দেহ হলে তিন রাকাত ধরতে হবে, অথবা অবশিষ্ট সালাত আদায় করতে হবে। সালাত পূর্ণ করার পরে আপনার সালাম ফেরানোর পূর্বে দুটি সাজদা দিতে হবে, দিয়ে তারপর সালাম ফেরাতে হবে। হ্যাঁ, সালাম ফেরানোর পূর্বে দুটি সাজদা দিয়ে তারপর সালাম ফেরাতে হবে। আর এই নিয়মটা হলো যদি সালাতে কোনো কিছু বেশি কি বলে সালাতে সন্দেহ হয় অথবা সালাতের ভিতরে কোনো কিছু ঘাটতি হয়েছে, ঘাটতি হয়েছে। এই যে বললাম একটু আগে যে আপনার এই তাশাহুদ পড়া হয়নি দাঁড়িয়ে গিয়েছেন, তাই না? এরকম যদি কোনো কিছু ঘাটতি হয় অথবা সন্দেহ হয় তাহলে সালাম ফেরানোর আগে সাজদা দিতে হবে। আর যদি সালাতে কোনো কিছু বেশি হয়, বৃদ্ধি হয়, তাহলে সালাম ফেরানোর পরে দুটি সাজদা দিতে হবে। হ্যাঁ, বেশি হয় যেমন একের জায়গায় দুই, দুইয়ের জায়গায় তিন, তিনের জায়গায় চার, বা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত হয়ে গেছে, সাজদা দুটির জায়গায় তিনটা হয়ে গেছে, হ্যাঁ বৈঠক একের জায়গায় দুই হয়ে গেছে ইত্যাদি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাশাহুদ দুরুদ সব কিছু কমপ্লিট করে পড়ে পড়ে নেবে, নেওয়ার পরে সালাম ফেরাইয়া দিবে, একবার সালাম দুই উভয় দিকে সালাম ফেরাইয়া দিয়ে তারপরে দুটি সাজদা দিবে, সাজদা দেওয়ার পরে আবার উভয় দিকে সালাম ফেরাবে। হ্যাঁ, এটাও বুখারী মুসলিমের হাদিস। আর যদি সালাতে কোনো কিছু ঘাটতি হয় বা সন্দেহ হয়, সন্দেহ দূর করতে হবে, আর যদি ঘাটতি হয় তাইলে তাশাহুদ দুরুদ শেষ বৈঠকে সব কিছু পড়ে নেবে, নেওয়ার পরে আপনার দুটি সাজদা দিবে, দুটি সাজদা দিয়ে তারপরে আপনি উভয় দিকে সালাম ফিরাই দিবেন। এটাও বুখারী মুসলিমের হাদিস, উভয়টাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রয়েছে। এক কথাই মনে রাখবেন, কোনো কিছু সন্দেহ হলে, ঘাটতি হলে সালাম ফেরানোর আগে দুটি সাজা দিতে হবে, আর যদি কোনো কিছু বৃদ্ধি হয় তাহলে সালাম ফেরানোর পরে দুটি সাজা দিতে হবে, দিয়ে তারপর সালাম ফেরাতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, আপনারা এই বিষয়গুলো নিজে শিখবেন এবং অন্যদেরকে শিক্ষা দিবেন, এটাই আমরা আপনাদের উপর আশাবাদী। আল্লাহ তৌফিক দাতা তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।